हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज के क्लास सेवेनर लेसन एटर एक्टिविटी वन थे तुम्हारे करब। एर आगे हमें लेसनर यूनिट वन और यूनिट टूर बेंगल मिनिंग पढ़िए। तुम्हारा जो से भिडियोगो ना देखे थको तेल यीडियो डिस्क्रिप्शन बक्सर लिंक देखा तुम्हारा से देखे नीते। चलो शुरू करा जा। एक्टिविटी वन, फिल इन द ब्लैंक्स विथ सुइटेबल वर्ड्स फ्रॉम द पैसेज अबव। फिल इन द ब्लैंक्स, नीचे शून्यस्थानगुलि पूरण करो विथ सुइटेबल वर्ड्स उपयुक्त शब्द दिए फ्रॉम द पैसेज अबव, ओपर देया पैसेजटी थेके। अर्थात ओपर जो पैसेज बा जो गल्पटा आमरा पढ़लाम सेखान थेके उपयुक्त शब्द निये आमादेर निजेर शून्यस्थानगुलो पूरण करते हबे। देखो, ए गडेस डैश लिवड इन द ब्यूटिफुल आईलैंड अफ डैश। गडेस माने देवी, कौन देवी लिवड बास करतें इन द ब्यूटिफुल आईलैंड सुंदर द्वीपे, एवं ब्यूटिफुल आईलैंड अफ डैश माने एखाने आमादेर सेई द्वीपटार नाम लिखते हबे। तो देखो प्रथमटा हबे गडेस सेरेस लिवड इन द ब्यूटिफुल आईलैंड अफ सिसिली। देवी सेरेस सिसिली नामक सुंदर द्वीपे बास करतें। बी डैश वाज द किंग अफ द लैंड अफ द डैश। डैश वाज द किंग, वाज द किंग माने कि राजा छिलें अफ द लैंड, भूमिर कौन भूमिर से भूमिर नामटा आमादेर द्वितीय डैशे लिखते हबे। ताहले प्लूटो वाज द किंग अफ द लैंड अफ द डेड। प्लूटो मृतदेर देशेर राजा छिलें। सी एवरीवन सेड दैट डैश वाज द डैश हारसेल्फ। एवरीवन सेड दैट, प्रत्येकेई बोलतो जे Proserpine was the spring herself. Proserpine nijei holo bosonto. D Pluto was dash when he was dash. Pluto was charmed. Charmed mane mugdho kora, was charmed mane mugdho hoyechilo. Pluto was charmed, Pluto mugdho hoyechilo when he saw Proserpine, jokhon se Proserpine ke dekhechilo. E Pluto struck the ground with his dash and it dash instantly. প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড, প্লুটো ভূমিতে আঘাত করেছিল, স্ট্রাক মানে আঘাত করা, উইথ হিজ স্কেপচার তার রাজদণ্ড দিয়ে, অ্যান্ড ইট ওপেন্ড ইনস্ট্যান্টলি এবং এটা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল। অ্যাক্টিভিটি টু, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। আইডেন্টিফাই, চিহ্নিত করো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনগুলি মিথ্যে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়ার অ্যান্সার, তোমার প্রত্যেকটি উত্তরের সবকে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। যে সাপোর্টিং স্টেটমেন্ট বলতে একটা বাক্য যেটা আমরা এই টেক্সটেই খুঁজে পাবো, তো সেই লাইনটাকে আমাদের উদ্ধৃত করতে হবে। দেখো প্রথমটা কি বলেছে, এ সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ। সেরেস হ্যাড লিটল রোল, সেরেসের একটা ছোট্ট ভূমিকা ছিল টু প্লে পালন করার ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ, পৃথিবীর মানুষদের জীবনে। তাহলে পৃথিবীর মানুষদের জীবনে কি সেরেসের একটা ছোট ভূমিকা ছিল নাকি বিরাট একটা ভূমিকা ছিল? কারণ সেরেস তো শস্য উদ্ভিদ এবং গাছপালার দেবী, তাহলে এই সমস্ত জিনিসগুলো মানুষের অতি প্রয়োজনীয়, এগুলো ছাড়া মানুষ তো বেঁচে থাকতে পারে না। তাহলে সেরেস যখন এইগুলো দেবী, তাহলে নিশ্চয়ই পৃথিবীর মানুষদের জীবনে সেরেসের একটা বিরাট ভূমিকা থাকবে। কিন্তু এখানে বলেছে সেরেসের একটা ছোট ভূমিকা ছিল, তাহলে এটা মিথ্যে, তাহলে এটা যাবে ফলস। সাপোর্টিভ স্টেটমেন্ট হবে, সো অন হার ডিফেন্ডেড দ্য হেলথ অ্যান্ড দ্য হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। সো সুতরাং অন হার ডিপেন্ডেড, তার উপর নির্ভর করতো দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস, স্বাস্থ্য এবং খুশি অফ অল দ্য পিপল, সমস্ত মানুষদের অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, এই বিরাট পৃথিবীর। বি সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। ফন্ড মানে অনুরাগী বা স্নেহান্ত, সেরেস আর এক্সট্রিমলি মানে দারুণভাবে। তাহলে সেরেস দারুণভাবে তার কন্যার প্রতি স্নেহান্ত ছিলেন, তাহলে এটা সত্যি, তাহলে এটা যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন হুম সি লাভড মোর দ্যান হার লাইফ। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন, সেরেসের প্রসারপাইন নামে একজন সুন্দরী কন্যা ছিল হুম, যাকে সি লাভড মোর দ্যান হার লাইফ, তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। সি হোয়েন প্লুটো ফার্স্ট স প্রসারপাইন সি ওয়াজ হেল্পিং হার মাদার ইন দ্য ফিল্ড। হোয়েন, যখন প্লুটো ফার্স্ট স প্রসারপাইন, প্লুটো যখন প্রসারপাইনকে প্রথম দেখেছিল, সি ওয়াজ হেল্পিং হার মাদার ইন দ্য ফিল্ড, সে তার মাকে জমিতে সাহায্য করছিল। তো এটা কি সত্যি, যখন প্লুটো প্রসারপাইনকে প্রথম দেখেছিল সে কি তার মাকে জমিতে সাহায্য করছিল কাজে, নাকি সে তার ছোট্ট ছোট্ট যে সঙ্গী ছিল তাদের সঙ্গে খেলাধুলা করছিল? তাহলে এটা মিথ্যে, তাহলে এটা যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। দেয়ার হি স প্রসারপাইন, সেখানে সে প্রসারপাইনকে দেখেছিল
লাফিং অ্যান্ড প্লেয়িং হাসতে এবং খেলতে উইথ হার কম্পেনিয়ন্স তার সঙ্গীদের সঙ্গে হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার যে তার চারিদিকে যারা তার চারিদিকে গোল করে একটা বৃত্ত তৈরি করেছিল ডি প্লুটো থট প্রসারফাইন্স বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম প্লুটো থট প্লুটো ভেবেছিল প্রসারফাইন্স বিউটি প্রসারফাইনের সৌন্দর্য উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম তার অন্ধকার রাজত্বকে উজ্জ্বল করে তুলবে এটা সত্যি তাহলে এটা যাবে ট্রু আর সাবর্ডিং স্টেটমেন্ট হবে হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল হার ব্রাইট ফেস তার উজ্জ্বল মুখ বা মুখমণ্ডল উইল মেক মানে করবে ইভেন এমনকি মাই ডার্ক কিংডম আমার অন্ধকার রাজত্বকে লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে ই প্রসারফাইন থ্রিউ অ্যাওয়ে হার গার্ডেল বিকজ হি ডিড নট রিকোয়ার্ড ইট ইন প্লুটোস কিংডম প্রসারফাইন থ্রিউ অ্যাওয়ে প্রসারফাইন ছুঁড়ে দিয়েছিল দূরে হার গার্ডেল তার কোমর বন্ধনীটা বিকজ কারণ সি ডিড নট রিকোয়ার ইট তার এটার প্রয়োজন ছিল না ইন প্লুটোস কিংডম প্লুটোর রাজত্বে এটা ফলস কারণ এটা সত্যি নয় প্রসারফাইন এইভাবে ছুঁড়ে দিয়েছিল সেটা যাতে তার মা যেন ওই তার কোমর বন্ধনীটা খুঁজে পায় এবং বুঝতে পারে যে তার কন্যা কোন কোন দিকে গেছে বা তার কন্যাকে চিহ্নিত করতে পারে তো এটা ফলস হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার সি থট দ্যাট সে ভেবেছিল যে দ্য গার্ডেল মাইট রিচ সেরেস ওই কোমরবন্ধনীটা হয়তো সেরেসের কাছে পৌঁছবে অ্যান্ড হার মাদার উড বি এবল এবং তার মা সক্ষম হবে টু ট্রেস হার লস্ট ডটার তার হারিয়ে যাওয়া মেয়েকে চিহ্নিত করতে অ্যাক্টিভিটি থ্রি ফিল আপ দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ফিল আপ দ্য ফলোয়িং চার্ট নিচে তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে দেখো দুটো কলাম আছে একদিকে আছে কজ আর একদিকে এফেক্ট কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল তাহলে একদিকে আমাদের কোনো একটা ঘটনার কারণ লিখতে হবে এবং আরেকদিকে তার ফলটা লিখতে হবে তো প্রথমটায় দেখো এফেক্টের দিকে দেওয়া আছে প্লুটো লেড এ লোনলি লাইফ লেড মানে নির্বাহ করা বা কাটানো তাহলে প্লুটো একটা একাকী জীবন কাটাতো বা একাকী জীবন নির্বাহ করতো এর কারণ কী ছিল নো গডেসেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড নো গডেসেস কোনো দেবী নয় ওয়াজ উইলিং মানে উৎসাহী ছিল কোনো দেবী উৎসাহী ছিলেন না টু লিভ অ্যামাং দ্য ডেড মৃতদের মধ্যে বাস করতে সেই কারণেই প্লুটো একাকী ছিল দুইটা দেখো কজের দিকে আছে প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুসেস প্লুটো শুনেছিল ভয়েসেস কণ্ঠস্বর অ্যান্ড লাফটার এবং হাসি বিহাইন্ড সাম বুসেস কিছু ঝোপঝাড়ের পেছনে এর ফল কী হয়েছিল বিইং কিউরিয়াস হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াকড টু দ্য বুসেস বিইং কিউরিয়াস মানে কৌতূহলী হয়ে হি স্টপড হিজ চ্যারিয়ট সে তার রথটা থামিয়েছিল অ্যান্ড ওয়াকড টু দ্য বুসেস এবং হেঁটে ওই ঝোপের মধ্যে প্রবেশ করেছিল তিন এটা এফেক্টের দিকে আছে দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারফাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারফাইন কম্পেনিয়ন্স মানে সঙ্গীরা তাহলে প্রসারফাইনের সঙ্গীরা গট ফ্রাইটেন্ড ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড র্যান অ্যাওয়ে এবং ছুটে পালিয়ে গিয়েছিল তাহলে প্রসারফাইনের সঙ্গীরা কেন ছুটে পালিয়ে গিয়েছিল এর কারণ হল প্লুটো স্টেপড ইন্টু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড প্রসারফাইন টু হিজ চ্যারিয়ট প্লুটো স্টেপড ইন্টু দ্য সার্কেল প্লুটো ওই সার্কেলের মধ্যে ঢুকে গিয়েছিল অ্যান্ড ক্যারিড প্রসারফাইন ইন হিজ চ্যারিয়ট এবং প্রসারফাইনকে বহন করে তার রথে নিয়ে গিয়েছিল এখানে সার্কেল বলতে কোন সার্কেল যে সার্কেলটা প্রসারফাইনের সঙ্গীরা তার চারধারে তৈরি করেছিল সবাই মিলে চার প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট প্লুটো তার রথটা খুব দ্রুত চালালো এটা ফল তাহলে এর কারণ কী ছিল প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারফাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার প্লুটো ওয়াজ অ্যাফ্রেড প্লুটো ভয় পেয়ে গিয়েছিল দ্যাট যে প্রসারফাইনস মাদার সেরেস প্রসারফাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার খুব দ্রুত আবির্ভূত হবে দেয়ার সেখানে ইন সার্চ অফ হার ডটার তার মেয়ের খোঁজে পাঁচ দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম মানে কানায় কানায় নদীটা কানায় কানায় পূর্ণ ছিল এর ফল কী হয়েছিল প্লুটো কুড নট ড্রাইভ হিজ চ্যারিয়ট থ্রু দ্য ওয়াটার
প্লুটো কুড নট ড্রাইভ হিজ চ্যারিয়ট, প্লুটো তার রথটা চালিয়ে নিয়ে যেতে পারলো না থ্রু দ্য ওয়াটার, জলের মধ্য দিয়ে। অ্যাক্টিভিটি ফোর, সাম ওয়ার্ডস আর ফ্রেজেস আর গিভেন বিলো, কিছু ওয়ার্ড বা কিছু শব্দ বা শব্দগুচ্ছ নিচে দেওয়া আছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং মিনিং সিমিলার টু দিস, অর্থাৎ এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলো এখানে নিচে দেওয়া আছে সেগুলোর যা মানে সেই একই মানের শব্দ টেক্সটেও দেওয়া আছে, সেই শব্দগুলোকে আমাদের খুঁজে এদের পাশে বসাতে হবে। এ ইয়াং আনম্যারিড গার্ল, ইয়াং মানে কি কম বয়সী, একজন কম বয়সী, আর আনম্যারিড মানে অবিবাহিতা, একজন কম বয়সী অবিবাহিতা মেয়ে, তাকে কি বলা হয়, মেইডেন, কুমারী। বি এ হর্স ড্রিভেন ক্যারেজ অর কার, একটা ঘোড়ায় টানা গাড়ি, সেটাকে কি বলা হয়, চ্যারিয়ট বা রথ। সি ইগার টু নো, ইগার মানে উৎসাহী, টু নো মানে জানতে, জানতে উৎসাহী, যে জানতে উৎসাহী তাকে আমরা কি বলে থাকি, কিউরিয়াস, কৌতূহলী। ডি ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স মানে ফুলগুলি, ব্লসমস মানেও ফুলগুলি। ই গ্র্যাস্পড অর কট টাইটলি, শক্ত করে ধরা। সিজড, সিজড মানেও শক্ত করে ধরা। এফ এ ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট মানে কোমর, আর ওয়েস্ট ব্যান্ড মানে কোমর বন্ধনী, একটা কোমর বন্ধনী, সেটা কি বলা হয়, গার্ডেল। অ্যাক্টিভিটি ফাইভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিচের শূন্যস্থানগুলি পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে, ফ্রম দ্য লিস্ট বিলো, নিচের দেওয়ার লিস্ট থেকে, অর্থাৎ এখানে দেখো একটা লিস্ট দেওয়া আছে, হলুদ রং করা আছে, কয়েকটা শব্দ এখানে দেওয়া আছে। চেঞ্জ দ্য ফর্ম অব দ্য ওয়ার্ডস হোয়ার নেসেসারি, চেঞ্জ দ্য ফর্ম অব দ্য ওয়ার্ডস, শব্দের রূপগুলি পরিবর্তন করো হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, সেখানে কিছু অতিরিক্ত শব্দ আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো দেখো এরটা করে দেওয়া আছে, দেখি দ্য রোজ ইজ সেড টু বি দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স, দ্য রোজ ইজ সেড গোলাপকে বলা হয় টু বি দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স, সমস্ত ফুলেদের মধ্যে সুন্দরতম। বি কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ড্যাশ অফ দ্য অফ রিভার হুগলি, কলকাতা ইজ সিচুয়েটেড, কলকাতা অবস্থিত অন দ্য ড্যাশ অফ রিভার হুগলি, হুগলি নদীর কোথায় অবস্থিত, এখানে হবে ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে তীর, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। সি আই কুড নট ড্যাশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেস নিউজ পেপার, আই কুড নট আমি পারলাম না ড্যাশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনটা ইন ইয়েস্টারডেস নিউজ পেপার, গতকালের খবরের কাগজে, তাহলে আই কুড নট ট্রেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেস নিউজ পেপার, আমি বিজ্ঞাপনটা গতকালের নিউজ পেপার গতকালের সংবাদপত্রে খুঁজে পেলাম না বা চিহ্নিত করতে পারলাম না। ডি হোয়েন ইট রেন্স ড্যাশ এ কার ইজ নট ইজি, হোয়েন ইট রেন্স যখন বৃষ্টি হয় ড্রাইভিং এ কার ইজ নট ইজি, গাড়ি চালানো সহজ নয়। এখানে দেখো এখানে কিন্তু ড্রোভ ছিল, ড্রোভ হচ্ছে ড্রাইভের পাস্ট ফর্ম, কিন্তু আমরা এখানে যেহেতু আইএনজি যোগ করে এটাকে নাউন করলাম, তো ড্রোভের যে মেন ফর্ম ড্রাইভ সেটাকে আমরা আইএনজি যোগ করে নাউন করেছি, সেই কারণে এখানে বলা হয়েছিল যে যেখানে প্রয়োজন সেখানে ভার্বের ফর্মটা চেঞ্জ করা যাবে, তো আমরা এখানে চেঞ্জ করলাম। ই প্লিজ নোট দ্য টাইম অফিস ড্যাশ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, প্লিজ নোট দ্য টাইম অফিস তার সময়টাকে নোট করো ড্যাশ ফ্রম অফিস অফিস থেকে লাস্ট সানডে, গতকাল গত শনিবারে, তাহলে এখানে হবে ডিপার্চার। প্লিজ নোট দ্য টাইম অফিস ডিপার্চার ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, গত শনিবার তার অফিস থেকে রওনা দেওয়ার সময়টাকে নোট করো, এখানে দেখো কিন্তু ডিপার্টেড ছিল, কিন্তু এটাকে আমরা ডিপার্চার করে নাউন করলাম, নাউন ফর্ম করে আমরা যে ফর্মটাকে চেঞ্জ করলাম। অ্যাক্টিভিটি সিক্স, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। দেখো এটা কি বলেছে, ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো, ফ্রম দ্য ফায়ার্স, ফায়ার মানে কি আগুন, আর ভলক্যানো মানে আগ্নেয়গিরি, তাহলে ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো, একটা আগ্নেয়গিরির আগুন থেকে, সেরেস লাইটেড এ টর্চ, সেরেস একটা মশাল জ্বালালো। বি পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার বিকজ, পিপল থট লোকেরা ভাবলো অফ প্রেয়িং টু জুপিটার, জুপিটারের কাছে প্রার্থনা করার কথা ভাবলো তারা, বিকজ কারণ,
সেরেস ওয়াজ কেয়ারলেস টু দেম, সেরেস তাদের প্রতি উদাসীন ছিল, কেয়ারলেস মানে উদাসীন। সি দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন লিভড, দ্য নিম্ফ, নিম্ফ মানে পরী, অফ দ্য ফাউন্টেন, ফাউন্টেন মানে ঝর্ণা, ঝর্ণার পরী লিভড, বাস করত, কোথায় বাস করত, ইন দ্য ডার্ক ডিপস অফ দ্য আর্থ, ইন দ্য ডার্ক ডিপস অন্ধকার খুব গভীরে, অফ দ্য আর্থ পৃথিবীর, পৃথিবীর অন্ধকার গভীরে ঝর্ণার পরী বাস করত। ডি জুপিটার সেড দ্যাট প্রসারপাইন মাইট রিটার্ন টু আর্থ ইফ, জুপিটার সেড দ্যাট, জুপিটার বলেছিল যে প্রসারপাইন মাইট রিটার্ন, প্রসারপাইন ফিরে আসতে পারে টু আর্থ পৃথিবীতে, ইফ যদি, যদি সি হ্যাড নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম, যদি সে প্লুটোর রাজত্বে কোনো কিছু খাবার না খেয়ে থাকে তাহলেই সে ফিরে আসতে পারে। ই সেরেস উড বিগিন টু গ্রিপ ফর সিক্স মান্থস হোয়েন, সেরেস উড বিগিন, সেরেস শুরু করবে টু গ্রিপ দুঃখ করতে, গ্রিপ মানে দুঃখ, ফর সিক্স মান্থস ছ মাসের জন্য, হোয়েন যখন, দ্য টাইম কেম ফর প্রসারপাইন টু রিজয়েন প্লুটো ইন দ্য, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, হোয়েন দ্য টাইম কেম, যখন টাইম, যখন সময় আসবে ফর প্রসারপাইন, প্রসারপাইনের জন্য টু জয়েন প্লুটো, প্লুটোর সঙ্গে, টু রিজয়েন প্লুটো, প্লুটোর সঙ্গে আবার যোগ দেওয়ার, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার মাটির নিচে অন্ধকারময় জগতে। অ্যাক্টিভিটি সেভেন, ফিল আপ দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ফিল আপ দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। তো দেখো এখানে তিনটা কলাম আছে, প্রথমে আছে হু মানে কে, তারপর আছে ডিড হোয়াট কী করেছিল, তারপর আছে হোয়েন কখন। তাহলে প্রথমে আমাদের কোনো একজন ব্যক্তির নাম লিখতে হবে, তারপর আমাদের বলতে হবে যে সে কী করেছিল, তারপর আমাদের বলতে হবে যে সে কখন সেটা করেছিল। তো প্রথমে দেখো ডিড হোয়াট মানে কী কাজ করেছিল সেটাতে কী আছে, সার্চড ফর প্রসারপাইন ইন অল দ্য রুমস, সার্চড ফর প্রসারপাইন, প্রসারপাইনের খোঁজ করেছিল ইন অল দ্য রুমস সমস্ত ঘরে, কে করেছিল আর কখন করেছিল সেটা বলতে হবে। তাহলে প্রসারপাইনের খোঁজ সমস্ত ঘরে কে করেছিল, সেরেস করেছিল, হুয়েতে সেরেস হবে, আর কখন করেছিল এখানে হবে, সি ডিড নট ফাইন্ড হার ডটার আফটার রিটার্নিং হোম ইন দ্য ইভিনিং, সি ডিড নট ফাইন্ড হার ডটার, তিনি তার কন্যাকে খুঁজে পাননি আফটার রিটার্নিং হোম বাড়ি ফেরার পরে, ইন দ্য ইভিনিং সন্ধেবেলা। দ্বিতীয়টা দেখো হুয়েতে পিপল আছে লোক মানে লোকজন, আর হোয়েনে আছে দে আর স্টার্ভিং, যখন তারা অনাহারে ছিল তখন ডিড হোয়াট কী করেছিল সেটা আমাদের লিখতে হবে। তাহলে যখন মানুষেরা দুর্ভিক্ষের মধ্যে, অনাহারের মধ্যে ছিল তখন তারা কী করেছিল, দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোরড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস, দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এসেছিলো অ্যান্ড ইমপ্লোরড হার এবং তাকে স্বনির্বন্ত অনুরোধ করেছিল টু ব্রিং ব্যাক প্লেন্টি, তাদের প্রাচুর্য ফিরিয়ে দিতে অ্যান্ড সেভ দেয়ার লাইফস এবং তাদের জীবন বাঁচাতে। তৃতীয়টা কী আছে দেখো ডিড হোয়াটের দিকে আছে মানে কী কাজ করেছিল, ফাউন্ড দ্য গার্ডেল অফ আর ডটার, তার কন্যার কোমর বন্ধনীটা খুঁজে পেয়েছিল, কে খুঁজে পেয়েছিল আর কখন খুঁজে পেয়েছিল সেটা বলতে হবে। তাহলে কে কোমর বন্ধনীটা খুঁজে পেয়েছিল, সেরেস খুঁজে পেয়েছিল, তাহলে হুয়ের দিকে হবে সেরেস, আর ও কখন খুঁজে পেয়েছিল তাহলে হোয়েনের দিকে হবে, ওয়ান ডে হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, ওয়ান ডে একদিন, হোয়েন হি ওয়াজ পাসিং, হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, যখন তিনি একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তারপরটা দেখো ডিড হোয়াট বা কী করেছিল তার দিকে আছে, হ্যাড ইটেন সিক্স পমিগ্রানেট সিডস, হ্যাড ইটেন খেয়ে ফেলেছিল সিক্স পমিগ্রানেট সিডস, ছটা ডালিম দানা, তাহলে কে খেয়েছিল আর কখন খেয়েছিল সেটা আমাদের বলতে হবে। তাহলে কে পমিগ্রানেট সিডস খেয়েছিল, প্রসারপাইন খেয়েছিল, তাহলে হুয়ের দিকে হবে প্রসারপাইন, আর কখন খেয়েছিল তাহলে হোয়েনের দিকে হবে, দ্য ডে হোয়েন সেরেস ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, দ্য ডে সেই দিনে হোয়েন সেরেস ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, যেদিন সেরেস মৃতদের দেশে অবতীর্ণ হয়েছিলেন। পরেরটা দেখো হুয়ের দিকে আছে দ্য আর্থ পৃথিবী, হোয়েনে আছে প্রসারপাইন উড কাম ব্যাক টু হার মাদার ফর সিক্স মান্থস, প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসবে ছ মাসের জন্য, তাহলে ডিড হোয়াট, তাহলে তখন কী করেছিল যখন প্রসারপাইন তার মা, তার মায়ের কাছে ছ মাসের জন্য ফিরে আসবে তখন পৃথিবী কী করবে।
তাহলে প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসে। দ্য আর্থ স্মাইল্ড টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন। দ্য আর্থ স্মাইল্ড, পৃথিবী হেসেছিল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, কম বয়সী যে রানী তাকে স্বাগত জানাতে। অ্যাক্টিভিটি 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড সেরেস ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং। হোয়াই, কেন ডিড সেরেস ফিল সেরেস অনুভব করেছিলেন ভেরি স্যাড, খুব দুঃখী অনুভব করেছিলেন ইন দ্য মর্নিং, সকালবেলা। সেরেস সার্চড হার ডটার ফর দ্য হোল নাইট বাট সি ডিড নট ফাইন্ড হার, সো সি ফেল্ট ভেরি স্যাড ইন দ্য মর্নিং। সেরেস সার্চড হার ডটার, সেরেস তার কন্যাকে খুঁজেছিলেন ফর দ্য হোল নাইট, গোটা রাত্রি জুড়ে, বাট সি ডিড নট ফাইন্ড হার, কিন্তু তিনি তাকে খুঁজে পাননি। সো সুতরাং সি ফেল্ট ভেরি স্যাড, তিনি খুব দুঃখ অনুভব করেছিলেন ইন দ্য মর্নিং, সকালবেলা। বি, হোয়াই ওয়াজ দেয়ার এ সিভিয়ার ফেমাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। হোয়াই, কেন ওয়াজ দেয়ার এ সিভিয়ার ফেমাইন, সিভিয়ার মানে ভীষণ আর ফেমাইন মানে দুর্ভিক্ষ, তাহলে কেন সেখানে ভীষণ একটা দুর্ভিক্ষ নেমে এসেছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে। দেয়ার ওয়াজ এ সিভিয়ার ফেমাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ সেরেস নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ অ্যাজ সি লস্ট হার ডটার। দেয়ার ওয়াজ এ সিভিয়ার ফেমাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে একটা একটা ভীষণ দুর্ভিক্ষ নেমে এসেছিলো, বিকজ কারণ সেরেস নেগলেক্টেড হার ওয়ার্ক, সেরেস তার কাজে অবহেলা করেছিলেন অন আর্থ, পৃথিবীতে তার যত দায়িত্ব কর্তব্য ছিল সবে তিনি অবহেলা করেছিলেন, অ্যাজ যেহেতু সি লস্ট হার ডটার, তিনি তার কন্যাকে হারিয়েছিলেন। সি, ব্রিফলি ন্যারেট হোয়াট দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস। ব্রিফলি ন্যারেট, ব্রিফলি মানে সংক্ষেপে, আর ন্যারেট মানে বর্ণনা করো, সংক্ষেপে বর্ণনা করো হোয়াট দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস, ঝর্ণার পরেই সেরেসকে কী বলেছিল। দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস দ্যাট সি লিভ ইন দ্য ডার্ক ডিপস অফ দ্য আর্থ। দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, ঝর্ণার পরই টোল্ড সেরেস সেরেসকে বলেছিল দ্যাট সি লিভড ইন দ্য ডার্ক ডিপস অফ দ্য আর্থ, কী বলেছিল, এই কথাই বলেছিল যে সে পৃথিবীর অন্ধকার গভীরে বাস করে। সি অলসো সেড, সেটাও বলেছিল দ্যাট যে সি হ্যাড সিন হার ডটার, তো এখানে হি হয়ে গেছে, এটা হার হবে, এটা একটু ঠিক করে নিও। সি অলসো সেড, সে এটাও বলেছিল দ্যাট যে সি হ্যাড সিন হার ডটার, সে তার কন্যাকে দেখেছে অন দ্য থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো। অন দ্য থ্রোন, থ্রোন মানে সিংহাসন, প্লুটোর আর ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজত্বে একটা সিংহাসনে তিনি তার কন্যাকে দেখেছে। হার চিক্স ওয়ার পেল, তার গালগুলো ছিল বিবর্ণ, চিক্স মানে গাল আর পেল মানে বিবর্ণ, তার গালগুলো ছিল বিবর্ণ। অ্যান্ড হার আইস ওয়ার হেভি, এবং তার চোখগুলো ভারী হয়ে গিয়েছিলো উইথ উইপিং, কেঁদে কেঁদে, উইপ মানে কাঁদা। সি অলসো অ্যাডভাইসড সেরেস, তিনি সেরেসকে এটাও উপদেশ দিয়েছিলেন টু গো টু জুপিটার, জুপিটারের কাছে যাওয়ার, অ্যান্ড প্রেড হিম, এবং তার কাছে প্রার্থনা করার টু সেন্ড হার ব্যাক টু হার, যাতে তাকে অর্থাৎ তার কন্যাকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। ডি, হোয়াই ওয়াজ প্রসারপাইন বাউন্ড টু লিভ ফর সিক্স মান্থস ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম। হোয়াই, কেন ওয়াজ প্রসারপাইন বাউন্ড, বাউন্ড মানে বাধ্য, কেন প্রসারপাইন বাধ্য ছিল টু লিভ ফর সিক্স মান্থস, ছ মাসের জন্য থাকতে ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম, মাটির নিচের রাজ্যে। তাহলে কেন মাটির নিচের রাজ্যে প্রসারপাইন ছ মাসের জন্য থাকতে বাধ্য ছিল। প্রসারপাইন ওয়াজ বাউন্ড টু লিভ ফর সিক্স মান্থস ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম বিকজ সি হ্যাড ইটেন সিক্স পমিগ্রানেট সিডস, অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস সি ওয়াজ ডেস্টিনড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য রিয়েলম অফ দ্য ডেড। কী বলছে, প্রসারপাইন ওয়াজ বাউন্ড, প্রসারপাইন বাধ্য ছিল টু লিভ ফর সিক্স মান্থস, ছ মাসের জন্য থাকতে ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম, মাটির নিচের রাজ্যে, বিকজ কারণ সি হ্যাড ইটেন সিক্স পমিগ্রানেট সিডস, কারণ সে ছটা ডালিম দানা খেয়েছিল। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, এবং ওই প্রত্যেকটা দানার জন্য সি ওয়াজ ডেস্টিনড, তার ভাগ্য নির্ধারিত হয়েছিল ইচ ইয়ার, প্রত্যেক বছর, টু স্পেন্ড, থাকবে বা কাটাবে এ মান্থ, এক মাস করে ইন দ্য রিয়েলম অফ দ্য আর্থ, মার্টিন ইন দ্য রিয়েলম অফ দ্য আর্থ মানে মৃতদের দেশে, সে এক মাস করে প্রতি বছর
ওই মাটির নিচের যে দেশে, মৃতদের দেশে সেখানে থাকবে। অর্থাৎ সে ছটা দানা খেয়েছিল, তাহলে প্রত্যেকটা দানার জন্য যদি এক মাস করে থাকতে হয় তাহলে তাকে টোটাল ছ মাস থাকতে হতো। এই কারণেই সে বাধ্য ছিল, যেহেতু সে ডালিম দানাগুলো খেয়েছিল তাই তাকে সেখানে থাকতে বাধ্য হতে হয়েছিল। তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 9 থেকে বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আলোচনা করব। তো ভিডিওটা শেষ করার আগে বলবো, তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা সব কিছু ঠিকঠাক বুঝতে পেরেছো কি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে আমাদের সমস্ত আগামী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।